সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও আমার সাক্ষাৎ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আলোচনা করব আপনাদের সামনে, কাহার কাছে, কোন ব্যক্তিদের কাছে কবুতর সেক্টর বা কবুতরগুলা দীর্ঘদিন টিকে থাকে, এ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করে যাব আজকে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে আমাদের এই চ্যানেলে কবুতর সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই আপনি এর নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আজকে আমি বলেছিলাম যে, আগে বলেছি যে কবুতর সেক্টর বা কবুতরের জগৎ বা কবুতরগুলা কাদের হাতে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা যায়, কোন ব্যক্তিদের কাছে ধরে রাখতে পারেন তারা, তা নিয়ে মোটামুটি আজকে আপনাদেরকে একটা ধারণা দেব। এর আগেই বলে নিই, কবুতর হচ্ছে পবিত্র জিনিস, পবিত্র পাখি, কবুতরের বিষ্ঠা পবিত্র, এবং কবুতর হচ্ছে স্বচ্ছতার প্রতীক, ও কবুতর হচ্ছে মায়ার একটা, মহব্বতের একটা জিনিস। সুতরাং এই কবুতরকে পবিত্র, পবিত্র কবুতরকে পবিত্রভাবে পবিত্র হাত দিয়ে ওদেরকে লালন পালন করতে হয়। যাই হোক, গল্পে গল্পে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কাদের হাতে কবুতর সেক্টর দীর্ঘদিন টিকে থাকে। ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। ফুলও হলো পবিত্র এবং সৌন্দর্যের প্রতীক। আমরা প্রতিটি ভালো কাজে ফুলের ব্যবহার করে থাকি। আমরা সৌন্দর্যকে ফুটানোর জন্য বাড়ির সামনে বা আমাদের বাগান সাজানোর মাধ্যমে আমরা ফুলের বিস্তার ঘটিয়ে থাকি, এবং ফুল দেখে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এর তৃপ্তি নেই, এবং এ থেকে আমরা সৌন্দর্য উপভোগ করে থাকি। ঠিক তেমনিভাবে কবুতরকে আমরা যারা ভালোবাসি, আমাদের কাছে কবুতরটাও ঠিক তেমনি ফুলের চেয়েও কোনো অংশ কম আমরা দেখি না। হয়তোবা এমনও হতে পারে ফুলের চেয়েও আমরা তাদেরকে বেশি মহব্বত করি। এক একজন এক একটার দিকে আকৃষ্ট, কেউ কবুতরের দিকে আকৃষ্ট, কেউ ফুলের দিকে আকৃষ্ট। যাই হোক, গল্পের কথার ভিতরেই আমরা এই কথাগুলো আবার চলে এসেছে। তো বন্ধুরা, আমরা মূল কথায় যখন যাব, আপনারা কিন্তু খুব ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। হৃদয় দিয়ে বিচার বিশ্লেষণ করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আমার কথাগুলো কেমন বললাম। ফুলের পরাগায়নের জন্য প্রজাপতির প্রয়োজন পড়ে। প্রজাপতিকে আল্লাহ রেখেছেন ফুলের পরাগায়ন করার জন্য। এক ফুল থেকে আর এক ফুলের পরাগায়ন প্রজাপতির মাধ্যমে হয়। প্রজাপতি, ও প্রজাপতি, তোমার শরীরের এত সুন্দর রং কে দিয়েছে? যদি প্রজাপতি বলতে পারত, অবশ্যই অবশ্যই স্রষ্টার কথা বলে দিত। যদি প্রজাপতি কথা বলতে পারে না, বিদায়ী, সে আমাদের প্রশ্নের জবাবটুকু দেয় না। কিন্তু আমরা বুঝে নেই যে প্রজাপতি তার এত সৌন্দর্য কোথা থেকে পেল, সে স্রষ্টার হাত থেকেই পেল। মনে হয় যেন স্রষ্টা তার আপন হাতে থাকা রং তুলে দিয়ে প্রজাপতির গায়ে রং এঁকে দিয়েছেন। যাই হোক, এই সুন্দর প্রজাপতি সেই ফুলের গায়ে পরাগায়নের কাজ করে। এই দায়িত্বটা তো মহান রাব্বুল আলামিন দিতে পারতেন তেলাপোকাকে, দিতে পারতেন সার পোকাকে, দিতে পারতেন ঘাস ফড়িংকে, দিতে পারতেন অন্য কোনো পোকাকে বা কীকে, কিন্তু না দিয়ে প্রজাপতিকে কেন দিলেন এই দায়িত্বটা? এটাতে কি আমাদের বুঝে আসে না যে ফুল যেমন করে সুন্দর, ঠিক তেমনিভাবে প্রজাপতিও সুন্দর? সুন্দরে সুন্দরে মিলন ঘটানোর জন্যই মহান রাব্বুল আলামিন প্রজাপতিকেই পরাগায়নের জন্য দায়িত্ব দিয়েছেন। যদি প্রজাপতি তার সে পরাগায়নের জন্য দায়িত্ব পেয়ে থাকে, ঠিক তেমনিভাবে কবুতর হলো স্বচ্ছতা এবং পবিত্রতার প্রতীক। যে প্রাণীটির বিষ্ঠাও পবিত্র, ঠিক এই প্রাণীগুলা কার হাতে দীর্ঘদিন ধরে রাখতে পারবে সেটা মহান রাব্বুল আলামিনই ভালো জানেন। আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন থেকে বলছি, যে সমস্ত মানুষগুলা স্বচ্ছ, যে সমস্ত মানুষগুলা পবিত্র, যাদের মন ভালো, যারা ভালো কাজ করে, তাদের হাতেই কবুতরগুলা দীর্ঘদিন টিকে থাকে। হয়তোবা আমি আমার পাপের হাতে এতদিন আমি টিকিয়ে রাখতে পারিনি, তবে চেষ্টায় আছি মনটাকে পবিত্র করে দীর্ঘদিন কবুতর সেক্টরে টিকে থাকার জন্য। যদি আপনাদের দোয়া থাকে, তাহলে মোটামুটি আমি আপনাদের দোয়া নিয়ে
চলছি সেই গন্তব্যের পথে যদি টিকে থাকতে পারি, আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল। আর যে সমস্ত ভাইয়েরা খুব ভালো মানুষ এবং স্বচ্ছ জীবনযাপন করেন, মনের ভিতরটা একদম ফ্রেশ, মাইন্ডলেস লুক, তাদের কাছেই কবুতরটা দীর্ঘদিন টিকে থাকে। কারণ পবিত্র মানুষের কাছেই পবিত্র কবুতরগুলা, তাদের কাছে আমানত থাকে এবং তাদের কাছ থেকে দীর্ঘদিন বেড়ে ওঠে। আর আমরা যারা মোটামুটি অপবিত্র মন বা খারাপ মানুষ যারা আছি, আমার মতো যারা আছে, তাদের হাতে কবুতরগুলা বেশি দিন টিকে থাকে না। হয়তোবা আমরা ক্ষণিকের মেহমান, এই আসি এই চলে যায়, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের হাত থেকে কবুতরগুলো চলে যায়। তাই বলবো, কবুতর যেহেতু পবিত্র এবং কবুতর যেহেতু স্বচ্ছতার প্রতীক, আমরা মন মাইন্ডকে ফ্রেশ করে, আমরা একদম নিবেদিত প্রাণ হয়ে, আমরা যেন কবুতরের সেক্টরে দীর্ঘদিন টিকে থাকতে পারি, সেই চেষ্টা এবং সেই প্রয়াস আমাদের কবুতরপ্রেমী সবার যেন থাকে। তো বন্ধুরা, এর ফাঁকে আমরা জেনে নেই কবুতর কেন এত পবিত্র স্থান দখল করলো। আমার জানা মতে চারটি প্রাণী আছে যেগুলাকে মারা নিষেধ। এর মধ্যে একটি হচ্ছে ব্যাং, একটি হচ্ছে কবুতর, একটি হচ্ছে মরুভূমির সেই প্রাণীটি যে বাতাস খেয়ে বেঁচে থাকে, আর আরেকটির কথা আমার মনে নেই বন্ধুরা। যাই হোক, আমরা অন্যদিকে ড্রাইভার্ট না করে আমাদের কবুতরের কথায় আমরা চলে আসি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময়, তিনি যখন হিজরতের সময় একটি পাহাড়ের গুহায় কাফেরের ভয়ে আশ্রয় নিয়েছিলেন, ঠিক সেই সময় কাফেরের মুখে একটি গাছের মধ্যে সঙ্গে সঙ্গে বাসা বেঁধে কবুতর ডিম পেড়েছিল এবং ডিমে থাকতে শুরু করেছিল। যখন কাফেররা সেই গুহাটাকে সন্দেহ করে অগ্রসর হয়েছিল, সেই গুহার ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কি না, যখন কাফেররা দেখতে পেল যে না, এই গাছের গুহার সম্মুখভাগে যেদিকে ঢুকতে হয় ঠিক ওই স্থানেই কবুতর জুরা তার বাসায় থা দিতেছে, তখন তারা বুঝতে পারছিল যে এখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম, এর ভিতরে ঢুকলে তো কবুতর থাকার কথা নয়। এই কারণে এই কবুতর কাফেররা চলে যায় এবং এই কবুতর স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের গুহার ভিতরে সম্মুখভাগে থেকে কাফেরকে পদভ্রষ্ট করার জন্য কবুতর সম্মানিত হয়ে গেল। সেজন্যই মক্কা শরীফ এবং মদিনা শরীফের ভিতরে অসংখ্য অগণিত কবুতর আপনাদের চোখে পড়বে। যারা গিয়েছেন এবং যারা যাবেন, তারা দেখতে পাবেন জান্নাতুল বাকির উপরেও কবুতরের অসংখ্য কবুতরের ছড়াছড়ি। অসংখ্য কবুতরে আবার সেই জায়গায় ড্রপিংও করতেছে। অনেক হাজি সাহেবরা দেখবেন কবুতরের সেই ড্রপিং পেড়ে গিয়ে আবার নামাজও পড়তেছেন। যদি কবুতরের বিষটা অপবিত্র হতো তাহলে এমনটা হতো না। যাই হোক বন্ধুরা, সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিগিন রাহমাতুল্লিল আলামিন পিয়ারে হাবিব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উপকারের সংস্পর্শে থাকার কারণে আজকে কবুতরের দাম বেড়ে গেল। ঠিক এই জন্যই বলেছিলাম কবুতর হলো পবিত্র জিনিস, কবুতরের ড্রপিংও পবিত্র, এবং সেজন্যই আমরা সেই পবিত্রতার ও পবিত্র কবুতরকে আমরা যেন পবিত্র রূপেই আমরা তাকে সবসময় আমাদের হৃদয়ের মধ্যে স্থান দিই এবং ঠিকমতো তাদেরকে যেন আমরা লালন পালন করতে পারি, সেই আবদারটুকু রাখার জন্যই আমি লাস্টের কথাগুলো বলেছি। এবং ওরাই রাখতে পারে এটাকে দীর্ঘদিন ধরে, যারা তার সঠিক কদর এবং মূল্যায়ন করতে জানে। আমরা এই কবুতর নিয়ে যেন আমরা নোংরামি না করি এবং কবুতরটাকে যেন আমরা একদম বিজনেস মনে না করি, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই স্বচ্ছতার প্রতীক কবুতর টিকে থাকুক আমাদের মধ্যে হাজার বছর। এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায়। হয়তোবা আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.